ফ্যানটি নিয়েছি এবং এটা ওয়ার্ম আছে, গরম আছে, এবং গরমটা যাতে আমি হাতে আমার নিতে পারে, সহ্য করতে পারে সেইভাবেই নিয়েছি। এবং এর মধ্যে আমরা কি কি দেব, এর মধ্যে আমরা দেব 1 স্পুন সল্ট, আপনি 1 টিস্পুন হিসাবেও নিতে পারেন, এইভাবেও নিতে পারেন। 1 টিস্পুন সল্ট দেব এবং একটা লেমন, টোটালটাই আমরা জুস করে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে আপনাকে 10 থেকে 15 মিনিট গরম ভাতের ফ্যানের মধ্যে 10 থেকে 15 মিনিট হাতটাকে এভাবে রাখতে হবে, এবং আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি নিজেই দেখতে পাচ্ছেন কতটা গ্লো করছে, এবং ইনস্ট্যান্ট আপনার ট্যানটা রিমুভ হবে। আপনার হাতে যদি রিঙ্কলস পড়ে থাকে, প্রিমেচিওর এজিং প্রসেস আসতেই পারে আপনার 30 থেকে 25 থেকে, তো তাদের জন্য এই প্রসেসটা ভীষণ ভালো কাজ করবে, এই ট্রিটমেন্টটা। এর মধ্যে আমি কী কী দিচ্ছি অবশ্যই আপনি দেখে নিয়েছেন, এবং এটা আপনাকে সপ্তাহে 2 থেকে 3 বার করবেন। যদি আপনি ডেলি করতে পারেন তাহলে খুব ভালো, 10 দিনের মধ্যে খুব ভালো ফিডব্যাক পাবেন। আর সবথেকে ভালো কথা, নেলস ভালো থাকবে, ট্যান রিমুভ হবে, রিঙ্কলস রিমুভ হবে, আর ব্রাইটনিং তো হবেই। আর এটা আপনি ফুল বডিতেও আপনি ট্রিটমেন্টটা করতে পারেন, কিন্তু বডিতে রাখা তো পসিবল না, হাত এবং পায়ের ক্ষেত্রে পেডিকিওর ম্যানিকিওর হিসাবে আপনি এটা করতে পারেন। এরপরে অবশ্যই আপনাকে ম্যাসাজ নিতে হবে, এবং কী কী প্রোডাক্ট দিয়ে নিতে হবে সেটা আমি বলে দেবো। এরপর আপনাকে নিতে হবে ডেলি ময়েশ্চারাইজার লোশন জাস্ট 1, তার সাথে আমরা নেব মাল্টিফাংশন অয়েল জাস্ট 5 থেকে 6 ড্রপস। যদি আপনার কাছে মাল্টিফাংশন অয়েল না থাকে, অ্যাশোর হেয়ার অয়েল দিয়েও আপনি ম্যাসাজটা করতে পারবেন নিজের হাতে। সো ফ্রেন্ডস, এটা আমরা ভালো করে মিক্সড করে নেব, এবং 10 থেকে 15 মিনিট এটা দিয়ে আমরা হ্যান্ডসটা খুব ভালোভাবে ম্যাসাজ নেব। সো ফ্রেন্ডস, ক্রিমটা নেওয়ার পরে আপনাকে ম্যাসাজটা কীভাবে করতে হবে, জাস্ট 1 ফিঙ্গার এইভাবে 1 ফিঙ্গারকে ক্লকওয়াইজভাবে ভালো করে ক্লকওয়াইজভাবে ম্যাসাজ করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট এই ম্যাসাজটা আপনাকে করতে হবে, এবং এই ম্যাসাজের উপরেই কিন্তু আপনার স্কিনের রিঙ্কলসটা অনেকটা কভার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা রিঙ্কলস কভার হয়েছে। সো ব্রাইটনিংটাও আপনি বুঝতে পাচ্ছেন, ফেয়ারটাও চলে আসবে অটোমেটিক আপনার হ্যান্ডসের। আর এটা আপনি লেগসেও করতে পারবেন, হ্যান্ড অ্যান্ড লেগস কে ট্রিটমেন্ট করার জন্য এর থেকে ভালো প্রসেস এবং এত কম খরচায় কিছুই হতে পারে না। যদি আপনার কাছে ময়েশ্চারাইজার লোশন অন্য কোম্পানিরও থাকে আপনি ইউজ করুন, তবে বেটার রেজাল্ট পাবেন যে ময়েশ্চারাইজারটা আমি করছি সেটাতে। এবং মাল্টিফাংশন অয়েলের মধ্যে কিছু এমন ইনগ্রেডিয়েন্টস আছে যেটাতে আপনার স্কিনকে টাইটনিং এবং রিঙ্কলস কভার করতেও সাহায্য করবে, এবং ব্রাইটনিং করতেও সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ।